আমরা আগের ভিডিওতে জেনেছি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে আমাদের মস্তিষ্ক। তো আজকে আমরা মস্তিষ্কের গঠন সম্পর্কে জেনে নিব। আমাদের মস্তিষ্ক আমাদের করোটির মধ্যে অবস্থান করে। করোটি কি? করোটি হচ্ছে আমাদের যে সোজা বাংলায় বলতে গেলে মাথার খুলি, সেটা আমাদের মাথার খুলিটা খুব শক্ত এবং এর ফলে আমাদের মস্তিষ্ক বাইরের আঘাত থেকে রক্ষা পায়। আমাদের মস্তিষ্কের একেবারে বাহিরের অংশে আমরা একটা পর্দা দেখতে পাই এবং ওই পর্দাটার নাম হচ্ছে মেনিনজেস, অর্থাৎ মস্তিষ্কের পর্দার নাম মেনিনজেস। এবারে আমরা এই কাটআউটটা যদি লক্ষ্য করি তাহলে আমরা ব্রেনের স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পাবো। এটা হচ্ছে আমাদের ব্রেন। খাঁজ আছে, এর মধ্যে আমরা খাঁজ দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা দুটো খণ্ড দেখতে পাচ্ছি, বাম এবং ডান খণ্ড। এটা খুব জটিল একটা গঠন সম্পন্ন এবং এই পুরো নার্ভাস সিস্টেমের নিচে হচ্ছে একটা ব্রেন স্টেম থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্রেনের বাহ্যিক গঠন। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলোকে এভাবে বলতে পারি যে আমাদের ব্রেন হচ্ছে বা আমাদের মস্তিষ্ক হচ্ছে জটিল গঠন সম্পন্ন, অর্থাৎ এটা সরল না, এর গঠন খুব জটিল। এর মধ্যে নিউরন আছে। নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের একক, যেখানে আমাদের স্নায়ুতন্ত্রের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়ে থাকে। এর মধ্যে দুটো খণ্ড দেখা যায়, বাম এবং ডান, বাম খণ্ড এবং ডান খণ্ড। বাম খণ্ড হচ্ছে আমাদের আমাদের মস্তিষ্কের বাম খণ্ড আমাদের শরীরের ডান অংশ হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং আমাদের মস্তিষ্কের ডান অংশ আমাদের শরীরের বাম অংশ নিয়ন্ত্রণ করে থাকে। আর এই পুরো নার্ভাস সিস্টেমটা হচ্ছে আমাদের মস্তিষ্কই মূলত নিয়ন্ত্রণ করে থাকে, যেহেতু মস্তিষ্কের থেকেই আমাদের যে বাকি প্রান্তীয় স্নায়ুতন্ত্রগুলো সেগুলো আমাদের পুরো শরীর জুড়ে রয়েছে। তাহলে এই ছিল মস্তিষ্কের গঠন। আশা করি আজকের লেকচার বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে আবার জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ।